হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো তোমরা আইসিটিএস সুপারভাইজারে যারা এক্সামস দিতে চলেছো যে সকল বোনেরা বা দিদিরা এক্সামস দিতে চলেছো তাদের জন্য আমি পঞ্চাশটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তুলে নিয়ে এসেছি ইতিহাস থেকে তো অবশ্যই ভিডিওটি দেখো ভিডিওটি দেখার পরে তোমাদের অবশ্যই এই ইতিহাসের এই পঞ্চাশটি প্রশ্ন উত্তরে কোনো সমস্যা থাকবে না কীভাবে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা সংগ্রহ করতে পারবে তাও আমি বলে দেবো ভিডিও শেষে তো এখন আপাতত ভিডিওটি দেখো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন এখানে যেটা উঠে আসছে গজনীর সুলতান মামুদ গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন তো গজনীর সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেন নেক্সট কোন বছর মোহাম্মদ বিন কাসিম হিন্দু বা সিন্ধু দখল করেন আমাদের এই সিন্ধু দেশ কবে দখল করে কত খ্রিস্টাব্দে তো তার উত্তর হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দের নেক্সট দাসবংশের প্রতিষ্ঠাতা কে দাসবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি লোদি বংশের পতন হয় এবং বাবর আমাদের মোঘল বংশের সূচনা করে তখনই কিন্তু দিল্লির সুলতানি বংশের সমাপ্তি হয় নেক্সট কোন শাসকের আমলে বতুতা ভারতে এসেছিলেন তো তিনি ছিলেন তুগলক বংশের রাজা বা তুগলক বংশের সুলতান মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুঘলকের আমলে বতুতা ভারতে এসেছিলেন নেক্সট দাম এই দাম কি। দাম হল শের শাহ প্রবর্তিত এক ধরনের তাম্র মুদ্রা দাম হল শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রা নেক্সট কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন মোগল সম্রাট শাহজাহান মুঘল সম্রাট শাহজাহান বাংলায় পর্তুগিজদের দমন করেছিলেন নেক্সট ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিল কে তো ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন দৌলত কাল ওদি দৌলত কাল ওদি বাবরকে ভারতে আক্রমণের জন্য আমন্ত্রণ করেছিলেন নেক্সট কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে শাহজাহান শাহজাহান মোগল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন নেক্সট ইবাদতখানা কী ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর নেক্সট দিন ই ইলাহি দিন ই ইলাহি কে প্রবর্তন করেন দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর নেক্সট নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন নাদির শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে নেক্সট খানোয়ার যুদ্ধে বাবর বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল বা খানোয়ার যুদ্ধে কে ছিলেন বাবরের প্রধান প্রতিপক্ষ তো তিনি হচ্ছেন রানা সঙ্গ বা রানা সঙ্গ নেক্সট টোডোর মল টোডোর মল গিয়েছিলেন টোডোর মল ছিলেন আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী নেক্সট পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক নেক্সট পরবর্তী কোন সুলতানের রাজস্বকালে রাজত্বকালে চেঙ্গিসখা ভারত আক্রমণ করেছিলেন তো ইলতুত রাজত্বকালে সুলতান ইলতুত মিসের রাজত্বকালে চেঙ্গিসখা ভারত আক্রমণ করেছিলেন নেক্সট দিল্লিতে অবস্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পন্ন করেন কুতুব মিনারের নির্মাণটি সম্পন্ন করেন ইলতুত মিস কুতুব মিনার তৈরি শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক কিন্তু এই কুতুব মিনার কুতুব মিনারটি শেষ করে ইলতুত মিস নেক্সট দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক অশোক স্তম্ভকে দিল্লিতে নিয়ে এসেছিল নেক্সট মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন মার্কোপোলো ছিলেন ইতালির পর্যটক ইতালির পর্যটক আরবরা কবে মুলতান জয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে আরবরা সাতশো বারো খ্রিস্টাব্দে মুলতান জয় করেছিল নেক্সট কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ভরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল নেক্সট কত সালে তরাই দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় তো প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘরি পরাজিত হয়েছিল ঠিক আছে পৃথ্বীরাজ চৌহানের কাছে উনি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল সেই পরাজয় স্বীকার করে আবারও পরের বছর এগারোশো বিরানব্বই সালে মোহাম্মদ ঘরি আবারও আসে এবং তখন পৃথ্বীরাজ চৌহানকে কিন্তু পরাজিত করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল নেক্সট সুলতান মামুদের শেষ ভারত অভিযান কবে হয়েছিল সুলতান মোহাম্মদের শেষ ভারত অভিযান হয়েছিল এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দে নেক্সট মোহাম্মদ ঘুরির শেষ ভারত অভিযান কবে হয়েছিল মোহাম্মদ ঘড়ির শেষ ভারত অভিযান হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো ছয় নেক্সট কোন অঞ্চলের বিদ্রোহ দমন করার জন্য মোহাম্মদ ঘুরি শেষবারের জন্য ভারত এসেছিলেন পাঞ্জাব পাঞ্জাবের বিদ্রোহ দমন করার জন্য মোহাম্মদ ঘুরি শেষবারের জন্য ভারত এসেছিলেন নেক্সট মোহাম্মদ ঘুরি কত সালে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি বারোশো ছয় খ্রিস্টাব্দে মারা যান নেক্সট কুতুবুদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ ঘুরির কৃতদাস মহম্মদ ঘুরির কৃতদাস নেক্সট খলিফা কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন খলিফারা কাকে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেছিলেন তো তিনি হচ্ছেন ইলতুতমিস ইলতুতমিসকে মিসকে খলিফারা সুলতান ই আজম উপাধিতে ভূষিত করেছিলেন নেক্সট দিল্লির বা দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ইলতুত মিস দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট কার সামরিক অভিযানে উজ্জয়িনী উজ্জয়িনীর যে মহাকাল মন্দির আছে সেটি ধ্বংসপ্রাপ্ত হয় তো এটা হচ্ছে ইলতুতমিসের সামরিক অভিযানে উজ্জয়িনী মহাকাল মন্দির ধ্বংসপ্রাপ্ত হয় নেক্সট গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কী ছিল গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুক খা উলুঘ খা নেক্সট কোন সুলতান রাজদরবারে সিজদা ও পাইবাস প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন কোন সুলতান রাজদরবারে সিস্তা ও পাইবাস প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন নেক্সট জালাল খলজি কবে দিল্লির সিংহাসন আরোহণ করেন বারোশো নব্বই খ্রিস্টাব্দে বারোশো নব্বই খ্রিস্টাব্দে আল জালাল খলজি দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং দিল্লিতে তখন খিলজি বংশের সূচনা হয় নেক্সট আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসন আরোহণ করেন নেক্সট সিকান্দার ইশানি সিকান্দার ইশানি বা দ্বিতীয় আলেকজান্ডার এই উপাধিটি কার বা কে এই উপাধি গ্রহণ করেছিলেন এটা হচ্ছে আলাউদ্দিন খলজি এই উপাধি সিকান্দার ইশানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিটি ধারণ করেছিলেন নেক্সট কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন আলাউদ্দিন মালিক কাপুরকে দাস হিসেবে দিল্লিতে নিয়ে আনেন তো সেটা হচ্ছে গুজরাট গুজরাট রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন মালিক কাপুরকে দাস হিসেবে দিল্লিতে নিয়ে এসেছিল নেক্সট আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানে সেনাপতি কে ছিলেন তো আলাউদ্দিনের দক্ষিণ ভারত অভিযানের সময় সেনাপতি ছিলেন মালিক কাপুর নেক্সট আলাই দারওয়াজা আলাই দারওয়াজা কে নির্মাণ করেন আলাই দারোয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি নেক্সট জোনা খা বা জোন খা কার প্রকৃত নাম ছিল মোহাম্মদ বিন তুগলকের মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ছিল জোনাখা বা জোনখা নেক্সট কে দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রাখেন মোহাম্মদ বিন তুঘলক মহম্মদ বিন তুঘলক দেবগিরির নাম পাল্টে দৌলতাবাদ রাখেন নেক্সট কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছেন ঐতিহাসিক এলফিনস্টন ঐতিহাসিক এলফিনস্টোন ফিরোজ শাহ সুল তুগলক সুলতানি যুগের আকবর বলেছেন নেক্সট কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসাত প্রথা তুলে দেন তো সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুঘলক মৃত্যুদণ্ড বা সিয়াসাত প্রথা তুলে দেন নেক্সট তৈমুর লং কবে ভারত আক্রমণ করে তৈমুর লং তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন নেক্সট লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত এবং নিহত হয়ে দিল্লির লোধী বংশ নয় তথা সুলতানি বংশের সমাপ্তি ঘটে সে সময় এবং নতুন যুগ মুঘল যুগের সূচনা হয় নেক্সট কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে পানিপথের প্রথম যুদ্ধে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কে মোহাম্মদ বিন তুঘলকের সাম্রাজ্যকে হিন্দ ও সিন্ধ নামে অভিহিত করেন ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সাম্রাজ্যকে হিন্দ ও সিন্ধ নামে অভিহিত করেছিলেন ইবন বতুতা নেক্সট কুতুবুদ্দিন আইবক কিভাবে এবং কত সালে মারা যান কুতুবুদ্দিন আইবক বারোশো দশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন নেক্সট চক্র স্থাপন করেন কে চল্লিশ চক্র স্থাপন করেন নেক্সট পরে দিল্লির সিংহাসন আরোহণ করেন ইলতুতমিস কে ইলতুতমিসের পর তার ছেলে রুকু ফিরোজ দিল্লির সিংহাসন আরোহণ করেন কিন্তু তার এই রুকুউদ্দিন ফিরোজের কুশাসনের থেকে রক্ষা পেতে আমিররা তাকে সিংহাসনচ্যুত করে এবং রাজিয়াকে সিংহাসনে বসান বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারোশো ছত্রিশে কিন্তু ইলতুতমিসের মৃত্যু হয়েছিল ঠিক আছে সুলতান রাজিয়া তখন সিংহাসনে বসলেন নেক্সট রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন কে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি যখন মৃত্যু হয় তখনই কিন্তু তার এই রেশনিং ব্যবস্থা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু সমাপ্ত হয়ে গিয়েছিল তো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক এবং শেয়ার করবে যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবে আর তোমাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই পিডিএফটি বা এই পিডিএফটি যেটা আমরা এখন পড়ে শোনালাম সেটি তোমরা নেবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা লিঙ্কের ভিতরে যাওয়ার পরে তোমরা আর একটা লিঙ্ক পাবে সেখান থেকে পিডিএফটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবে তো চলো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থেকো ভিডিও পুরনো ভিডিওগুলি দেখতে থাকো আর যদি তোমাদের এই রকম আরও আরও অনেক পিডিএফ চাই বলো বা এরকম ভিডিও আরও অনেক চাই তাহলে আমরা কিন্তু পরবর্তীতে আরও নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু লাভবান তথ্য দিয়ে উপকৃত করবো তো চলো এই ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আবার দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ